सकाल दीदी सुरक्षा कवच कर्मसूची आमरा पालन करछि। प्रथम फेजे एक बेलेदुगान तारनगर मस्जिद थेके दोआ निये एलाका परिदर्शन करे तारपरे आईसीडी सेंटर एवं आमरा हेल्थ सेंटर परिदर्शन करे तारपर दुपुरे लांच करे एई मुहूर्ते आमरा बेलेदुर्गानगर जीपी पंचायत अफिसे आमरा उपस्थित हयेछि। आमादेर मध्ये उपस्थित आछेन आमादेर एई ब्लकेर ब्लक सभापति गोपाल नस्कर, आमादेर एई जीपी प्रधान प्रतिनिधि सुशील नस्कर, रीता नस्कर जेहेतु असुस्थ सेई कारणे से आसते पारेनि, तार प्रतिनिधि सुशील नस्कर आछे, उपप्रधान नासির ভাই आछे, आमादेर मेम्बर हालिम आछे, इलियास आछे, আমাদের নেতৃত্ব আছে কালীপদ আছে, আবু সালাম আছে, কানাই আছে, আদগাজী আছে, আমাদের জামির ভাই আছে, আমাদের সমস্ত সদস্য এবং নেতৃত্বদের উপস্থিতিতে আজকে আমরা পঞ্চায়েতে যে বৈঠক সেই বৈঠকে উপস্থিত হয়েছি। আমরা পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের কাছ থেকে আমরা জানব তারা কবে এই পঞ্চায়েতে দায়িত্ব পেয়েছে এবং মানুষের কি পরিষেবা দিয়েছে এবং আমাদের দিদি যেটা চায় যে সাধারণ মানুষের যে পরিষেবা পঞ্চায়েত থেকে তারা পাক সেটা আমাদের দিদি বারবার সেটা বলে এবং আমরা চাই যে সাধারণ মানুষের পঞ্চায়েত হয়ে উঠুক, সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় সেই জন্য আমরা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কতটা তাদের পরিষেবা দিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানব। আমাদের মধ্যে মহিলা নেত্রী অঞ্জলি রায়মণ্ডল, আমাদের রাজু লস্কর সবাই আছে। এই মুহূর্তে আমরা পঞ্চায়েতের মধ্যে অবস্থান করছি। আমরা প্রধান প্রতিনিধি সুশীল নস্করকে জানব কবে থেকে এই পঞ্চায়েতের দায়িত্ব পেয়েছে এবং দায়িত্ব পাওয়ার পর থেকে তার কী অ্যাক্টিভিটিস, কতদূর কী করেছে, মানুষের কতটা পাশে দাঁড়াতে পেরেছে এবং কতটা কাজ করতে পেরেছে, আগামী দিন কী কাজ করার পরিকল্পনা বা প্রপোজাল তারা পঞ্চায়েত থেকে সব মেম্বার যৌথভাবে প্রধান উপপ্রধান মিলে নিয়েছে সে সম্পর্কে তারা কিছু তত্ত্ব এখানে উপস্থাপন করুন। উপস্থিত আমাদের জয়নগরের প্রিয় বিধায়ক, উপস্থিত আমাদের শ্রদ্ধেয় আমাদের সবার গুরুজন গোপাল ভাস্কর মহাশয় আমাদের সভাপতি দুই নম্বর ব্লকে, এবং উপস্থিত আছে নাসিরদা, হাতদা, কানাইদা, আবু সালাম ভাই, মাদুরদা, রাজুদা, আলিম ভাই এবং আমাদের অঞ্চলের সভানেত্রী অঞ্জলি রায়মণ্ডল। আমরা 2022 সালে 2 নভেম্বর পঞ্চায়েতে দোসরা ডিসেম্বর ক্ষমতায় আসার পরে তার আগে কারা ছিল, তার আগে 3.5 বছর বিজেপি ছিল, বিজেপি সিপিএম নির্দল জোট ছিল। আমরা 2022 সালে 21 সালের 2 ডিসেম্বর আসার পরে এই পঞ্চায়েতে আমরা পরিকল্পনা করে এই পর্যন্ত বর্তমান 39টা টিওল করেছি, 37টা রাস্তা করেছি। এই পঞ্চায়েতের শুধু দেওয়াল ছাড়া আর অন্য কিছু ছিল না, এই পঞ্চায়েতটা নতুন করে সংস্কার করেছি। এই পঞ্চায়েতের বর্তমান আমরা মানুষের উপকার করার জন্য মানুষের সুবিধার্থে হর্টিকালচারের মাধ্যমে একটা টাকা পাইয়ে দেওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করেছিলাম, কিন্তু কেন্দ্রীয় সরকারের যা নীতি সেই নীতিতে জব কার্ডের 100 দিনের টাকা আমরা মানুষের দিতে পারিনি, এটা আমরা দুঃখিত। বর্তমান আমাদের প্ল্যান, আমাদের পঞ্চায়েতে তো টাকা নেই ফান্ডে, যেটা এনআরজিএসের কাজ হয়। আমরা প্রধান হয়ে আসার পর তৃণমূলের ভোট আসার আগে 7 নভেম্বর 2021 সাল থেকে টোটাল এনআরজিএসের টোটাল বন্ধ এবং 100 দিনের কাজের প্রকল্প সবটাই বন্ধ। তার মধ্য থেকে আমরা মানুষের পাশে যতটুকু থাকতে পেরেছি, বর্তমান আমাদের পরিকল্পনা আছে এই পঞ্চায়েতে আগামী দিনে 16টা টিওয়েলের অ্যাকশন প্ল্যান করা আছে, 10খানা কমিউনিটি টয়লেটের অ্যাকশন প্ল্যান করা আছে, ড্রেন এবং লাইট যেটা মানুষের খুবই প্রয়োজন সেগুলোর মাধ্যম থেকে আমরা মানুষের কাছে সেই সুবিধাগুলো তুলে দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করে রেখেছি। এবং বর্তমান এখন এই 2023 সালে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত আমরা বেশ কিছু টিওল, 7টা টিওল, 1টা কমিউনিটি টয়লেট এবং 14খানা রাস্তা, 10খানা স্ট্রিট লাইট আমরা দেব এবং
অলরেডি টেন্ডার হয়ে গেছে এবং তার পরিকল্পনা করে আমরা কাজ করছি আগামী দিনে যাতে মানুষের সঙ্গে থাকতে পারি এবং মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি দিদির উন্নয়নটা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা কাস্ট সার্টিফিকেট এই অঞ্চলে মানুষ কতটা কাস্ট সার্টিফিকেট পেয়েছে বা দুয়ারে সরকারে যে কাস্ট সার্টিফিকেটে তারা নাম এন্ট্রি করেছিল পঞ্চায়েত থেকে সেগুলোর ডিস্ট্রিবিউশন ঠিকমতো হয়েছে কি? 2021 সালের ডিসেম্বর মাসের 2 তারিখে প্রধান গঠন হওয়ার পরে আমি 17 ডিসেম্বর হ্যান্ডওভার চার্জ পাই। চার্জ পাওয়ার পরে এই পঞ্চায়েতে 3500 এসি সার্টিফিকেট পড়েছিল এবং তারপরে একবারে ছিল 2200 একবারে